বরাবর মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আমাদের চেহারা একটু চেঞ্জ হচ্ছে এই জন্য বিশ্বের প্রাথমিক বিদ্যালয় স্তরে সান্তালি ভাষা শিশুদের পাঠদানের জন্য রোমান সান্তালি হরফে পাঠ্যপুস্তক প্রণয়ন বাস্তবায়নের জন্য অনুরোধ প্রসঙ্গে জনাব নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় শিক্ষানীতি 2010-এ আদিবাসী শিশুদের তাদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে এবং সেটি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রাক প্রাথমিক স্তরে দেশের 6টি জাতীয় সত্তার শিশুদের তাদের নিজ নিজ মাতৃভাষায় পড়ালেখা শুরু করার সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ সহ সংশ্লিষ্ট সকলকে এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সান্তাল শিশুদের পাঠ্যপুস্তক প্রণয়নে বর্ণমালা ব্যবহার সংক্রান্ত বিষয়ে অত্র সান্তাল সংগঠন এর আয়োজনে গত 22 ডিসেম্বর 2012 খ্রিস্টাব্দ তারিখে দিনব্যাপী দিনাজপুর প্রেস ক্লাবে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সান্তাল জাতীয় সত্তার শিক্ষক, সান্তাল সংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সান্তালি লেখক, সান্তালি ভাষায় প্রকাশিত পত্রিকার সম্পাদক, উন্নয়ন কর্মী, সমাজকর্মী, যাজক সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালা থেকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় স্তরে সান্তালি ভাষায় পাঠদানের জন্য পাঠ্যপুস্তক প্রণয়নে নিম্নে উল্লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক, সান্তাল শিশুদের তাদের নিজ মাতৃভাষায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য পাঠ্যপুস্তক অবশ্যই প্রচলিত রোমান সান্তালি হরফে প্রণয়ন করতে হবে, যা এখন বাংলাদেশে পুরোপুরি সান্তালি হরফে রূপান্তরিত হয়েছে। দুই, রোমান হরফে সান্তালি ভাষার শিক্ষক এবং সান্তালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে প্রাথমিক বিদ্যালয় পুস্তক রচনা, প্রণয়ন ও সম্পাদনা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি গঠনের জন্য কর্মশালায় বিভিন্ন অঞ্চল থেকে নামগুলো প্রস্তাব করে খসড়া আকারে গৃহীত হয়েছে। তিন, কমলবর্তী সান্তাল শিশুদের জন্য জাতীয় কারিকুলামের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং সান্তাল সংস্কৃতি সম্পৃক্ত কারিকুলাম প্রণয়ন করতে হবে, যাতে করে শিশুরা তাদের সংস্কৃতির সঙ্গে একাডেমিকভাবেই আরও বেশি নিবিড়ভাবে সংশ্লিষ্ট ও বিকশিত হতে পারে। চার, সান্তাল এলাকার বিদ্যালয়সমূহে সান্তালি ভাষায় শিশুদের পাঠদানের জন্য অবশ্যই সান্তাল জাতিসত্তা এবং সান্তালি ভাষা ও সংস্কৃতি জানা প্রার্থীদের মধ্য থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশের সামাজিক ও মিশনারীদের ব্যবস্থাপনায় প্রাথমিক ও প্রাক প্রাথমিক পর্যায়ে প্রায় 90 বছর যাবৎ সান্তাল শিশুদের তাদের নিজ মাতৃভাষায় পাঠদান চলে আসছে এবং এ যাবৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সান্তালি ভাষার পাঠ্যপুস্তকসমূহ প্রচলিত রোমান সান্তালি হরফেই প্রণীত হয়ে আসছে। কিন্তু দেশে কোনো কোনো এনজিও তাদের পরিচালিত স্কুলগুলোতে সান্তালি ভাষার পাঠ্যপুস্তকসমূহ বাংলা হরফে প্রণয়নের অপচেষ্টা চালিয়ে আসছে। আমরা সান্তাল জাতির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সান্তালি ভাষার প্রাথমিক প্রাক প্রাথমিক সহ সকল স্তরের পাঠ্যপুস্তক যেন রোমান সান্তালি হরফেই প্রণীত হয়। এক্ষেত্রে কোনো এনজিও যেন তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তৎপরতায় লিপ্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমরা গভীরভাবে বিশ্বাস করি সান্তালি ভাষার যে সকল পাঠ্যপুস্তক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রণীত হবে তা রোমান সান্তালি হরফেই প্রণীত হবে। আমরা আপনাকে মন্ত্রণালয়কে এবং এনসিটিভিকে সর্বদা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। এই দাবির প্রতি
একমত ও সমর্থন জ্ঞাপন করছেন সন্তাল এডুকেশন সেন্টার, আদিবাসী মুক্তি মোর্চা, সন্তাল ডেভেলপমেন্ট সোসাইটি, সন্তাল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, পারগানাবাসী সমূহ সহ অন্যান্য সন্তাল সম্পৃক্ত সন্তালি সংগঠন ও প্রতিষ্ঠান। সন্তালি ভাষা অবিকৃত রাখার লক্ষ্যে জাতীয় ওয়ার্কশপে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়িত করে সন্তালি ভাষায় প্রচলিত বর্ণমালা চর্চা অব্যাহত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানায়। বিনীত নিবেদক স্টুডেন্ট সদস্য সচিব এস সি আলবার্ট সোরেন সভাপতি বিএসবি বাংলাদেশ সন্তালদের উপজেলা আমরা হস্তান্তর আছে না।